হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি কিন্তু মোটেই ভালো নাই, ঠান্ডা লাগছে, কথা বলতে পারতেছি না, তারপরও বলতেছি। তো হচ্ছে বরাবরের মতো আজকেও সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। তো ভাবলাম যে একটা ব্লগ করেই ফেলি, আমাদেরকে দেখাই, গল্প করি। এই যে সামনে ঘুম থেকে উঠেছে, যাও ব্রাশ রাখছি, ব্রাশ কর। এই যে আমাদের ক্যামেরা, আসলে এখানে আসার পরে হুট করে মানে শীত পড়ে গিয়েছে। তো হচ্ছে আমরা মানে এতটাই ঠান্ডা, আর শুট শেষ করে রাতে যখন সন্ধ্যার পরে গোসল করা হয়, তো সবারই ঠান্ডা লেগে গেছে, সবারই। কি আর করা যাবে, এখন তো বৃহস্পতিবারের আগে আমরা যাব না টাঙ্গাইলে, সেহেতু এখানেই থাকতে হবে, কিচ্ছু করার নাই। এই যে দেখেন ক্যামেরা রেডি করতেছে, যাও সামনে ব্রাশ করা। তো এইদিকে তো এখন হচ্ছে তোমরা কিছু বলো আর কি বলবো, আমাদের সবার ঘুমিয়ে চোখ ফুলে গেছে, পুরো মুখ। বিশেষ করে আমার, আমি আজকে দেরি করে উঠেও সবার আগে রেডি হয়েছি। আমার আগে রেডি হয়ে আমার না, তুমি তো হচ্ছে ড্রেস চেঞ্জ করো নাই, আমার হচ্ছে ঠান্ডা লাগছে, এর জন্য একটু দেরি হয়েছে। আর ঠান্ডা কাশি এইসব মিলে সবার একদম অবস্থা। আমার অনেক ঠান্ডা লাগছে, তো সবচেয়ে বেশি ঠান্ডা লাগছে আমার। মালিন দেখা যাচ্ছে, কিছু বলো, সকাল সকাল একটা গান শোনাই দাও। কণ্ঠ নাচছে বলে এইসব বলো না, বলো কথা শুনতে শোনো, যাও ব্রাশ করো, ওই সাইডে চলে যাবো সবাই, সব ওই সাইডে শুটিং এর। হ্যাঁ সবাই যে দোকানে যাবো, কালকে যেমন গেছিলা না, যাও 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 ব্রাশ করো। ওই যে ব্রাশ রাখছি আমি ওখানে, ওই যে যাও। আমার যে কণ্ঠ আর তার মধ্যে লাগছে ঠান্ডা, আমি কি গান গাইবো? বিমো তুমি এক কথা একটা গান বলো। তাই তো নেই, আমি তো আঙ্কেল পারবো না, খালাই দিব আঙ্কেল, আমি গান পাই না। আমাদের বিমু এত শক্তিশালী যে ক্যামেরাটা ধরে রাখতে পারতেছে না। পারি গান, খুব কষ্টের গান তো। আরে বলো বলো দেখি, তাও দর্শকরা বুঝবে না যে তোমার মনে কি পরিমাণ কষ্ট আছে। কয়েকটা গান তো কষ্ট নাই, নেই মানে গানটা শুনতে ভালো লাগছে তো, সেটাই মানে কষ্টের গান গাইলে যে বা স্যাড গান গাইলে যে তার মনে অনেক কষ্ট, তা কিন্তু না। কিছু কিছু পরিবেশে স্যাড গান ভাল লাগে, আবার কিছু কিছু পরিবেশে ঝাঁকা নাকা ভাল লাগে। তো হচ্ছে লেডি লো, আমি বলতেছি তুমি ক্যামেরাটা ধরো, দাঁড়া এক মিনিট, ক্যামেরা 3 2 1 0 0 অ্যাকশন। তো এখন আমি একটা সুমের গান বলি, আর সুমের এক্সপ্রেশন যেমনে তখন এক্সপ্রেশন যেমনে তেমন আমি বলি। মানে তুমি সুমায়ার অভিনয় করবে, এটাই তো। 3 2 1 0 0 অ্যাকশন। একটা সুমায়ার গান বলবো, এমনি তোর কণ্ঠটা আমার খুব ভালোই লাগে তাই শুনি। আমার কণ্ঠ কেমন আমি তা জানি না, আমার বুক পকেটে মানুষ তুই হইয়া গেলি মা, ওর মানুষের সাথে বাতলি রে সুখের ঘর, আমি মন মরা মানুষ ও তুই ভালো থাক। শুনবি না কান্না পাবি তো আত্মাটা, আমি পারি না সইতে, আমি পারি না সইতে। তো গাইস তোমায় এরকম একটু শুনবে, দেখাবা,
অন্ধকার আসতেছে গা, বলো ক্যামেরা নড়লে ইয়ে হয়ে যায়। তুমি পড়ো তোমার, আমি তো সবই পারি, বলো আমার। তো অনেক কষ্ট করার পর একটা পাইছি। হ্যাঁ, আজকে আসে না, আমি বড় কথা বলি না, সাজি না, বুঝছি? নজর লাগে সাজি না। সুন্দর হয়েছে। আর কাউ যে মরার জামাই, মরার জাউরা, মরার জাউরা, তোরে কইছি না আমার কক্সবাজার নিয়ে যাবি? আমার জামাই আমার হিন্দি শিখাইছে, হামকো বহুত প্যার মোহাব্বত, এই ভালোবাসা, এই ঠেজি রে এদিকে, ও মা ইংলিশ দিয়ে আয়া পরে মনে যাও, ওরা তুই আমার হিন্দি শিখাস নাই। তো বন্ধুরা সবাই বলো আমাদের বিমুর মিক্স হিন্দি ইংলিশ বাংলা এই ভাষার একটা নাম দিয়ে দিবা সবাই। তো তুমি, আমি এই গানটা যে বলছি সবটুকু পারি, এখন বললাম না, হালকা বললাম, এই যে এরকম মুখে যাবে কিরকম করে, এর জন্য আমার ভালো লাগে না। আর হচ্ছে ওভার এক্সপ্রেশন দেয় আসলেই, এত ই করে। তো যাই হোক, আমরা কিন্তু হচ্ছে সুমের বদনাম করতেছি না, অনেক সুনাম ছোট একটা মানুষ হয়ে যে পর্যায়ে আসছে, ওই জন্য আরো অনেক দোয়া রইলো, শুভকামনা রইলো। হ্যাঁ, তো এই ও কিন্তু বিমু, আপনারা সবাই চিনেন তো বিমু, তো ছোট কাল থেকেই করে, ও ভাইরাল একজন আর্টিস্ট, আপনারা সবাই দোয়া করবেন ওদের বড় পর্যায়ে যাইতে পারে, তো বড় পর্যায়ে আরো বড় পর্যায়ে। তো হচ্ছে এখন তোমাদের কথা শুনবো না, এখন কথা হলো সবাই আমাদের সকলের জন্য দোয়া করবেন, সেই সাথে আমাদের বিমুর জন্য একটু বেশি করে দোয়া করবেন, কারণ ও ছোট, ও যেন আরো ভালো ভালো অভিনয়, ভালো ভালো নাটক সবার সামনে উপস্থাপন করতে পারে, সেজন্য সবাই দোয়া করবেন। আর বিমুর প্রত্যেকটা নাটক, প্রত্যেকটা ভিডিও সবাই দেখবেন, ঠিক আছে? আর আমাদের যে ঈশা ব্লগ আর হচ্ছে রতন মুভি, এই দুইটা চ্যানেলকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, তাহলে আমরা কিছুদিন পর থেকে ভালো ভালো রোম্যান্টিক নাটক, তারপরে আর ভালো ভালো ভিডিও উপস্থাপন করব। হ্যাঁ, আর এই যে ছোট্ট ছোট্ট টুনটুনিদের নিয়ে ব্লগ দিব। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।